लखाम सैंक्चुअरी हिपी फुर रहे सेरा अतिथि होता मैं बोले बजाना जावे ना खूब भालो मैंने तो बारिश मत करो बाकी बहुत अच्छा अंडे जी का खाना बहुत अच्छा मतलब सब लोग यहाँ पे वेजिटेरियन है लेकिन हम लोगों के लिए कल चिकन बनाया था विदाउट टेस्ट करके इतना बढ़िया बना था मतलब हम लोग भी नहीं बना सकते पूरा गांव वेजिटेरियन है बताइए क्यों वेजिटेरियन है यहाँ पे दुर्गा जी का मंदिर है ना जी जी हाँ दुर्गा ठाकुर मंदिर आ तो सब गोटा ग्रामटाई वेजिटेरियन শুধু টুরিস্টদের জন্য হয়তো এখানে ওই নন ভেজ করে বাট আমি বললাম যে যদি এটাই হতো আমাদেরকে আগে বলতে আমরা ভেজ খেতাম দরকার ছিল না করার হ্যাঁ আমরা কি ভেজ খা লেতে কোনো দিক্কত নেই তা আমরা বানা দিয়া তাহলে শেষ আমাদের জার্নি আজকে এরপর এখান থেকে বেরিয়ে কাফের গাঁওয়ের প্ল্যান ছিল বাট কাফের গাঁওটা যেটা দেখলাম মানে রেডিমেড বাগান আর ওখানে দু চারটে ঘর আছে তো ওটা ফুল বুক বললাম চল তাহলে একটা আবার নেচারের কোলে কোনো একটা জায়গায় গিয়ে রাত কাটাই আজকে রাতটা দিয়ে কালকে আবার বাড়ি জানি না কোথায় যাবো রাস্তায় যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাবো তাহলে এবার ব্যাগ গুছানো যাক বেরোতে হবে যাওয়া যাক এবার হালকা হ্যাঁ ধাপ করে কেউ ফোনটা নিয়ে চলে গেল নাই তো দেখ হুনু পাম দিব হুনু আসবে দেখ না হুনু পাম দিব নেওড়া ভ্যালি থেকে সকালবেলায় বেরিয়ে গেছিলাম সাড়ে নটার দিকে দিয়ে রাস্তায় ঘুরতে 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 ঋষিকোলার কাছে এসে জানতে পারলাম যে সিকিম যেহেতু পড়ছে সেজন্য পারমিট করাতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ছিল কোনো পারমিট ছিল না চেকপোস্টে এক ঘন্টা দাঁড়িয়ে পারমিট হলো সবারই আধার কার্ড ভোটার কার্ড যাই হোক ওগুলো দিয়ে সব ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করা হলো তারপর ফাইনালি ঋষিকোলায় আসলাম রাস্তায় এত ধুলো রাস্তার এখানে সব ক্র্যাশার পাথর কাটছে রাস্তা তৈরি হচ্ছে কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো অ্যাড করে দেবো ভিডিওটা যখন পুরোটা ছাড়বো তখন হয়তো সব সাজিয়ে দেবো বাট এই হচ্ছে ব্যাপার সুন্দর জায়গা এবারটা এবারের ট্যুরটা একদম পুরো 5 মিনিট আগে আগে সব ঠিক হচ্ছে কোথায় থাকবো না থাকবো
হঠাৎ করে ঠিক হলো ঋষিকোলায় থাকবো। হ্যাঁ, গতকাল আগামীকাল রাত্রেবেলায় আরাধনার টিকিট কেটেছি বাসের, তো কালকে 12টা অবধি এখানে থাকবো, তারপর এখান থেকে চেক আউট করবো। আর পুরোটা দিন এখন এখানে আনন্দ হবে, মস্তি হবে আর মজা হবে। কি সায়ন, এখন গিয়ে লাঞ্চ হবে আমাদের? হ্যাঁ, সামনেটা দেখা যায়, এবার গেস্ট হাউসের কাছাকাছি প্রায় চলে এসেছি। দারুণ জায়গা, রিল্যাক্সেশনে খুব দরকার। গাড়ি সামনে দিয়ে আসলো। এই সামনের যে কটেজটা হচ্ছে আমাদের কটেজ। ওরকম ডুব দিবি? ডুব দেওয়ার তো এক হাঁটু জল নাই কাকা, এটা কঠিন জায়গা তো, রাত্রেবেলা হেভি লাগবে। গুনে গুনে 10-12টাও বাড়ি নাই বোধ হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা বাড়ি আছে, তার মধ্যে 3-4টে আন্ডার কনস্ট্রাকশন। এই হচ্ছে জায়গা, দুর্দান্ত জায়গা। এরকমই জায়গা খুঁজছিলাম যেখানে আমরা ছাড়া কেউ থাকবো না। আগের ভ্যালিটাতেও তাই, এখানেও তাই, আর এখন অ্যাকচুয়ালি অফসিজন। অফসিজনে এইসব জায়গায় আসলে ভালো লাগে বেশ, এই কারণেই, কারণ লোক সংখ্যা খুব কম থাকে। এই যে যে আমাদের বডি বিল্ডার শুরু হয়ে গেছে। শান্তি নেই ছুটিতে থেকেও, শান্তি নেই। এই যে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। আচ্ছা, খুব কম এই ঘাটিতে খুব কম মানুষজন আছে বল সৃজন। সুন্দর সুন্দর, এটা সেরা। হ্যাঁ, দেখ আমার চয়েস কোনদিন খারাপ হয়? একদিনের জন্য গোটা জায়গার মালিক হয়ে গেছিস, যা ইচ্ছা তাই করবি, কোনো চাপ নেই, ঠিক আছে? সৃজন আবার হয়ে যাক। শাহরুখ খান, মেড ইন চায়না শাহরুখ খান। আর ভাই, শাহরুখ খান তো এত বড় ছিল না? অপূর্ব অপূর্ব অপূর্ব। আরো অ্যাক্টিভিটিস করব, দেখি কথাবার্তা বলি, আমরা একটু ফ্রেশ হই, ঢোকার 2 ঘন্টা লেট আছি আমরা আপাতত এখানে আসার জন্য। খেয়ে দে একটু বসে চাকরা করি, ভিয়েতনাম থেকে আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টটা হচ্ছে দেখ, বাপাটার সঙ্গে বাহাত থেকে জল জল হাতে ধরে বলি। হ্যাঁ, এই যে এখানে নতুন হাউস তৈরি হচ্ছে, ঋষিকোলার যে মেন ক্যাম্পিং সাইট, ওই ক্যাম্পিং সাইট থেকে 1.7 কিলোমিটার এগিয়ে এসে এই সাইটটা। হ্যাঁ, প্রচুর ময়ূরের আওয়াজ হচ্ছে, কালকে সকালবেলায় বললো 5:30টার সময় যেতে উপরে সানরাইজ দেখার জন্য, এই সানরাইজ দেখার জন্য। কালকে সকালে এইখানে ট্রেক করে যেতে হবে এই উপরটাই। হ্যাঁ, জানি না ছেলে পেলে উঠতে পারবো কিনা আমরা 5টার সময় বল। হ্যাঁ,
হ্যাঁ মনে হয় না পারবো বাট ঘুম থেকে উঠে গেলে হয়তো আমরা উঠে যাবো চেষ্টা দাও করা যেতে পারে হ্যাঁ ভোরবেলা বললো 4:30 থেকে 5টার মধ্যে উপরে যেতে তাহলে ওখানে ময়ূরদের নাচ দেখা যায় প্রচুর ময়ূর আছে হ্যাঁ যেখান থেকে উঠে যেতে হয় এ বলছিল ওখানে হ্যাঁ 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 আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে মস্ত মস্ত দারা দম দারা দম দম ओ हम दम बिन तेरे क्या जीना तेरे बिना बेसुआदी बेसुआदी रखिया ओ सजना तेरे बिना बेसुआदी रखिया हो गया भाई रुखी रे बुरुखी रे ओए सुंदर जगह रे दारुण जगह গরম গরম মোমো বানিয়ে নিয়ে আসা হলো আর চাটনি আমি বসে বসে খাবো আমরা একটা টেস্ট করে দেখো একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ টেস্ট করবো না আয় কেমন লাগলো মারাত্মক টেস্ট কিন্তু ঝাল খুব এটা এটা স্মুথ একদম সুন্দর বয়ল হয়েছে ভেতরটা হাতের মোমো হিরে মোতি ও মেরা দিল থা কেলা তুনে খেলে এসা খেলা তেরি ইয়াদ মে জাগু রাত ভর বাজিগর ও বাজিগর দিল ওয়ালো কা মে দিলবর মুঝকো গলত না সমঝনা।